এবার ভোটে জিতবে কেডা, এবার ভোটে জিতবে কেডা, সবগুলোকে করো সাপ, সবগুলোকে করো সাপ, হাড়ের ভেটায় দিলে ভোট, হাড়ের ভেটায় দিলে ভোট, এবার ভোটে সোহেল ভাইকে আচ্ছা করে ভোট দিয়ে জিতিয়ে দিন, ভাই আমাদের পাকা বাড়ি কাঁচা করে দেবে, ফারাক্কার ওই ভাঙলোবাদ, ফারাক্কার ওই ভাঙলোবাদ, সোহেল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে ভোটে জিতিয়ে প্রধান নির্বাচন করার জন্য। আপনাদের সামনে আমাদের প্রধান সাহেব কিছু বক্তব্য রাখবেন। এটা দেখো তো কি ব্যাপার হলো, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে প্রধান সাহেব, আপনি তো বাজারের লিস্টে চলে এসেছেন, এবার মনে হয় পাছা মারা সারা। তাহলে কি করা যায়? প্রধান সাহেব, কোনো সমস্যা নাই, কাজু আর কিসমিস বাদ দি, সব ঝেড়ে দেন। আমাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তার জন্য আমি খুব গর্ববতী। আমি আপনাদের কিছু দিতে চাই, তা হলো 2 কেজি চিনি, 1 কেজি ডাল, আর 3টি থাল মারা সাবান, আর 1টা ব্লাউজ, 2 প্যাকেট বিড়ি, আর 1টা চাপা। এই এটা কি করা যায়? ওসব বাদ দেন, ভাষণ শুরু করেন। আচ্ছা আমার ভাই সব, আপনাদের কি দাবি আমাকে বলেন, আমি আপনাদের দাবি পূরণ করব। ও বাবা, আমার এখন ব্লাউজ সাবানের দরকার নাই, আমার থাকার লেগে একটা ঘর পাই দাও না। তোমাদের ঘরের আশায় থেকে থেকে সেই লোক গত হয়েছে আজ 12 বছর, আমি এখন থাকবো কোথায়? আমার আবার সুগার আছে, সকালে বিকালে আমাকে আবার ব্যায়াম করতে হয়। আচ্ছা ঠিক আছে দাদি, তোমাকে জিম সহ্য করে দেবো, ইচ্ছা মতো ব্যায়াম করবা। আর আমার এই লাগনিটার পালে একটু খেয়াল রেখো, ছেলে পেলে খুব চোখ মারে। সে তো মারবি, তোমাকে সকালে পাও মেরেছে নাকি? স্যার, আমি না জানি গায়ের কি জানি প্রধান সোহেল খান। আচ্ছা আপনার জন্য কি করতে পারি বলুন। স্যার হয়েছে কি, আমাদের গায়ের টিউবওয়েল গুলো টিপি টিপি পানি আসে না, আপনাকে পানি এনে দিতেই হবে। পানি মানে? আমাকে কি আপনার দমকল মনে হয় নাকি? আমি কিভাবে পানি এনে দেবো? না মানে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে আর কি। এখন ব্যস্ত, ওসব কিছু হবে না জানতো। আরে স্যার, ও কথা বললে হয়, আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে, আমাকে কি করতে হবে বলুন। দেখেন সব কথা তো আর বলা যায় না, সবই সম্ভব। এখন আমার পকেটে পানি ঢাললেই কাল থেকে বকবক করে টিপলে পানি উঠতে লাগবে। ও সে কথা আগে বলবেন তো, শুধু পকেট কেনে সারা শরীর ভর্তি করে দেবো। তাহলে তো কোনো সমস্যাই নাই স্যার, আমি তাহলে মাল দিয়ে আসি। আচ্ছা যান স্যার। আসবো? হ্যাঁ অবশ্যই আসেন, মাল রেডি থাকলে দেন তাহলে। হ্যাঁ এই দেখেন লেন। আরে আশ্চর্য, এ কি করলেন স্যার? আপনি তো বললেন পকেট আগে পানি ঢালতে, তাই সারা শরীর ভর্তি করে দিলাম। আরে তাও কেন প্রধান, আমি এই পানির কথা বলিনি,
সব কথা ভেঙে বলতে হবে তো সমাজ সেবা করার জন্য প্রধান হয়েছে নাকি? এখন পানি মানে পয়সা, পয়সা পয়সা মারলেই পানি গলা অব্দি ভর্তি হয়ে যাবে। এই এটা কি তোমাদের প্রধান? হ্যাঁ স্যার, তো ভাবে ধরে খুঁজছেন কেন? ওকে খোঁচার আগে আমাকে পানি কাঁচা করে দিস। এখন এই অবস্থায় বাড়ি গেলেও তো বউ এই ভরা দুপুরে কার গাঙে নেমেছিলি বলি ঝাঁটালি কিতকিত খেলবে? এইসব তালকানা প্রধানলি সর আমার সামনে থেকে, দিনটাই নষ্ট। প্রধান সাহেব, আপনি অফিসে গিয়ে কি করেছিলেন তাই এত খাতির করলো? যান তাহলে প্রধান সাহেব, আমরা বাড়ি যাই। পানি, পানি, একটু পানি। আরে লোকটা তো পানির জন্য ছটফট করছে, এক্ষুনি অবশ্যই পানি দরকার। হ্যাঁ এই তো ঠিক আছে, এতক্ষণ হুটরি বেড়াইছি জি, এবি টিটিং টিটিং করছো, এই তো আরো জোরে। উফ, বেচারা হাঁপিয়ে গেছে গো। আরে কি হয়েছে, এই মালটা এতক্ষণ সাত সমুদ্র পার হয়ে গেছে যা ভাব লাগছে। হ্যালো ডাক্তার সাহেব, এক্ষুনি মরে আসেন। হ্যাঁ বলেন কি সমস্যা? আরে এ তো আমাদের ফরিঙ্গ, বেচারা খাটতে খাটতে জীবনটা শেষ করে ফেলল। আরে এত সেন্সলেস হয়ে গেছে গো। ও আবার কি ডাক্তার সাহেব? অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান। কি হয়েছিল? আমি বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার মাঝে দেখছি ঢুলছে, রাস্তায় পড়ে গিয়ে আবার পানি পানি করছে। একটু আগে অফিসার বললো এখন পানি মানে পয়সা, পয়সা মারলেই পানি গলা অব্দি ভর্তি হয়ে যাবে। অমনি পকেটে ছিল পয়সা, একটু বার করে দিলাম চালি। হ্যাঁ